বন্ধুরা মুরগি পোস্ত এমন এক রান্না যা খাওয়ার পর আঙুল চাটতে হয়। পোস্তর সঙ্গে চিকেনের স্বাদ যেন দ্বিগুণ হয়ে ওঠে। আর যদি আমার মতো এভাবে রান্না করেন তাহলে তো বারবার খেতে মন চাইবে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পোস্তর এক্সক্লুসিভ রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি বিপাশা। চিকেন পোস্ত রান্না করার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য লাগবে 4টে এলাচ, 1 ইঞ্চি মাপের একটা দারুচিনি, 6-7টা লবঙ্গ। এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দিতে হবে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2 চামচ পোস্ত। এইগুলো একসঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। একদম লো ফ্লেমে এটা ভাজতে হবে, দেখবেন কোনোভাবে যাতে এটা পুড়ে না যায়। এরপর এর সঙ্গে দিতে হবে 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ, 1 চামচ চিনি। সমস্ত মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে আঁচটা বন্ধ করে দিতে হবে। 5 মিনিট পর ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। একটু দানা দানা করে রাখবেন, একদম মিহি করবেন না। প্রথমে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। কাঁচের একটা বোল নিয়েছি, তাতে 2-3 চামচ সাদা তেল নিয়েছি। আপনারা সর্ষে তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা এই তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। 500 গ্রাম চিকেন নিয়েছি এখানে। এই মশলাটা খুব ভালোভাবে মাংসগুলোর সঙ্গে মাখিয়ে নিতে হবে। এরপর এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবেন। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আপনাদের হাতে যদি সময় থাকে এটা 1 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য একটা কড়া গরম করে নিয়েছি, তাতে 2 চামচ সাদা তেল নিয়েছি। তেলটা গরম হলেই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। একটা বাদামি রং আসলে বুঝবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়েছি। এখানে সামান্য নুন দিয়েছি, আগেই আমি মাংসটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম। খুব ভালো করে মশলাটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিতে হবে। মাংসটা 5 মিনিটের মতন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। আঁচটা লো ফ্লেমে করে রাখবেন। দেখুন মাংসটা কষা হয়ে গেছে। মাংসের মধ্যে যে জলটা ছিল সেটা শুকিয়ে গিয়ে তেল ছেড়েছে। এর মধ্যে এবার 2 কাপ মতন জল দিয়ে দেব। ফুটে উঠলে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। । 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। एर मध्य आमी एड करब बाकी भाजा मसलाटा। देखुन बंधुरा भाजा मसलाटा देওয়ার পরে झोलटा केमन घन হয়ে গেছে, মাংসটাও আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব এক চামচ মতন লেবুর রস। এই লেবুর রসটা দিলে মাংসের স্বাদটা অসাধারণ হয়ে উঠবে। এরপর মাংসটা আমি নামিয়ে নেব। তার আগে সামান্য ধনেপাতা কুচি দিয়েছি। মাংসটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে গরম ভাতে পরিবেশন করব। বন্ধুরা আপনারা এই রেসিপিটা তৈরি করুন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আরও নতুন নতুন রান্না করে দেখাবো। নমস্কার।